আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কি কি যোগ্যতা আপনার ভিতরে থাকলে আপনি একজন ট্যাক্সি ড্রাইভার হিসেবে দুবাইতে আসতে পারবেন। আমি যে যোগ্যতার কথাগুলো বলবো এর একটাও যদি আপনার ভিতরে না থাকে বা আপনার যদি না থাকে, তাহলে দয়া করে আপনি দুবাই ট্যাক্সিতে আসবেন না, দুবাই ট্যাক্সির ভিসা নিয়ে আসবেন না। আসলে আপনি এখানে সমস্যায় পড়বেন, বিপদে পড়বেন। তো যারা জানতে চান, অনেকে প্রশ্ন করেন, সেই ভিত্তিতে আমার ভিডিও বানানো। তো যারা জানতে চান তারা ভিডিওটা পুরোপুরি দেখবেন, আর যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তীতে কোনো ভিডিও দিলে আপনাদের কাছে সাথে সাথে চলে যায়, এবং নোটিফিকেশন অন করে রাখবেন যাতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা সেটা দেখতে পারেন। তো খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করে থাকি, যেটা সবার জন্য ইম্পর্টেন্ট। আর এখানে কোনো নাটক সিনেমা আপলোড হয় না, আর আমি কোনো এন্টারটেনমেন্টও করি না, সব ইনফরমেশন তথ্যগুলোই আপনাদেরকে দিই। তো দুবাই ট্যাক্সিতে আসার জন্য যে যোগ্যতা প্রয়োজন, তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে আপনার বয়স। বয়সের দিকটা আপনারা খেয়াল করবেন। বয়স আপনার লাগবে হচ্ছে 23 থেকে শুরু করে 49 বছর পর্যন্ত দুবাই ট্যাক্সিতে লোক নেয়। এখন 23 থেকে শুরু করে 49 বছর পর্যন্ত কেন নেয়, এখানে 23 বছরের পর থেকে ড্রাইভিং লাইসেন্স প্রফেশনাল, মানে আপনি একজন প্রফেশনাল ড্রাইভার হিসাবে 23 বছরের পরে আপনি এখানে লাইসেন্স নিতে পারবেন। আর পার্সোনালি 19 বছরের পর থেকে আপনি পার্সোনাল গাড়ি চালাতে পারবেন, কিন্তু কোনো চাকরি করতে পারবেন না। চাকরি করার ক্ষেত্রে আপনাকে 23 বছর হতে হবে। তো 23 থেকে 49 বছর পর্যন্ত বয়স লাগবে আপনার। আপনি দেখবেন যে আপনার 23 থেকে 49 বছরের ভিতরে আছে কি না, তাহলে আপনি আসতে পারবেন। আর দুই নম্বরে হচ্ছে আপনার লাগবে হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন বা শিক্ষাগত যোগ্যতা যেটা বলে। তো আপনার শিক্ষাগত যোগ্যতা যদি ম্যাট্রিক পাস হয় বা ইন্টারমিডিয়েট পাস হয়, যেটাই হোক, দুইটার একটা, যে কোনো একটা হোক, কিন্তু এখানে শর্ত হচ্ছে আপনাকে ইংলিশ জানতে হবে। আপনার 70-80% ইংলিশ আপনার জানতে হবে। আপনার ইংলিশ লেখা দেখে পড়তে হবে, পড়ে বুঝতে হবে, এবং ওটার বাংলা কী হবে এই জিনিসটাও বুঝতে হবে, তাহলে আপনি এখানে আসবেন। আসলে আপনি সাকসেস হতে পারবেন। যদি আপনি ইংলিশ বুঝেন না বা ইংলিশ জানেন না, কোনো কিছু পারেন না, তাহলে যদি আপনি এখানে আসেন, তাহলে আপনি যারা যারা আসছে এরকম সবাই আনসাকসেসফুল হয়ে যাবে। তো আমাদের মাধ্যমে যারাই আসুক দুবাই ট্যাক্সিতে, যারাই আসে, যারাই আমাকে নক করে, আমি সবাইকে একটা কথাই বলি যে ভাই, ইংলিশ কিন্তু জানতে হবে। আপনাকে 60-80% যদি জানেন তাহলে সবচাইতে ভালো। একদম ফুল 100% ফ্লুয়েন্ট ইংলিশ বলতে হবে বা IELTS লাগবে এরকম কোনো কথা নেই। আপনি 70-80% ইংলিশ যদি জানেন তাহলে আপনি এখানে ভালো একটা রেজাল্ট করতে পারবেন এবং খুব দ্রুত সম্পূর্ণ পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন, কারণ এখানে আপনার ইংলিশে পরীক্ষাগুলো হবে। RTA-র পক্ষ থেকে কিছু পরীক্ষা হয়, তো কী কী পরীক্ষা নেয়, কোন কোন ধাপে, এগুলো নিয়ে আর একটা ভিডিও আমি পরে তৈরি করব। তো এই পরীক্ষায় আপনারা উত্তীর্ণ হতে পারেন যদি আপনারা ইংলিশ জানেন। যারা ইংলিশ জানে না তারা কিন্তু মাসের পর মাস বসে থাকে, পরীক্ষায় পাশ করতে পারে না। তো আপনার পরীক্ষা, যেমন আপনার ইন্টারমিডিয়েট পরীক্ষা আপনার নিজেই দিতে হবে, অন্য কেউ দিয়ে আপনার পাশ করাইতে পারবেন না, এটাও সেম, আপনার পরীক্ষা আপনার নিজে দিতে হবে, অন্য কেউ দিয়ে আপনাকে পাশ করাতে পারবেন না। ওকে, আর এরপরে যেটা সবচাইতে বেশি প্রয়োজন সেটা হচ্ছে টাকা। ওকে, আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা থাকতে হবে। আপনি বাংলাদেশ থেকে 3,30,40,50 যে কয় টাকা দিয়ে আসুক, এর ভিতরে আসে আর কি, 3,50,000-এর বেশি হয়তো কেউ দেয় না। তো এই টাকা আপনাকে বাংলাদেশ থেকে দেওয়ার মতো ক্ষমতা থাকতে হবে। এরপরে দুবাইতে আসার পর আপনি 8-10 মাস যে বসে থাকবেন, এই প্রত্যেক মাসে আপনার খাওয়া বাবদ থাকার খরচটা কোম্পানি দিবে, থাকার জন্য আপনার কোনো টাকা পয়সার প্রয়োজন নেই, কিন্তু নিজের খাওয়া বাবদ বাংলাদেশি 7-8,000 টাকা প্রতি মাসে খরচ হয়। তো ধরুন অ্যাভারেজ 10,000 টাকা। তো এই 10 মাস যে বসে থাকবেন, 1,00,000 টাকা, এই টাকাটা আপনার থাকতে হবে যে আমি দুবাই গিয়ে 10 মাস বসে থাকব, আমি ট্রেনিং করব, লাইসেন্স নেব, সব কিছু করব। এই টাকাটা যাতে আপনার ব্যাংকে থাকে বা আপনার হাতে থাকে, যেখানেই থাক, থাকতে হবে। তো এই 4.5-5,00,000 টাকা যদি আপনার কাছে থাকে,
তাহলে আপনি দুবাই ট্যাক্সিতে আসার জন্য প্রস্তুতি নেন। যদি আপনার কাছে না থাকে তাহলে এই কোম্পানির কথা ভুলে যান, অন্য কোম্পানিতে আসেন। দুবাইতে অনেক কাজ আছে, ওই কাজে আসতে পারবেন, কিন্তু বেতন একটু কম পাবেন, এখানে আসলে বেতন একটু বেশি পাবেন। তো যেটার বেনিফিট যেমন, ওইখানে খরচও তেমন। আর টাকা পয়সার যাদের সমস্যা নেই তারা তো আসবেনই, আর যাদের ফ্যামিলির টান নেই যে ফ্যামিলিতে আমার প্রতি মাসে এত টাকা দিতেই হবে, তো এই খরচটা যেমন যদি কারো দরকার পড়ে যায় না, আমার ফ্যামিলিতে আমি টাকা না দিই চলবেই না, তো তারা তো এখানে এসে বসে থাকতে পারবেন না। তো আপনাদের এই যে তিনটা জিনিস বললাম, সর্বপ্রথম হচ্ছে বয়স, এরপরে হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, এরপরে হচ্ছে আপনার টাকা পয়সা, এই তিনটা জিনিস আপনার থাকতেই হবে। এই তিনটার একটাও যদি আপনার ভিতরে কমতি থাকে তাহলে আপনি দুবাই ট্যাক্সিতে আসার কথা ভুলে যান, তাহলে অন্য কাজে আসেন। অন্য কাজ আছে দুবাইতে, অনেক কাজ আছে, ডিরেক্ট ভিসা নিয়ে আসতে পারবেন। ট্রান্সগার্ড গ্রুপের অনেক কাজ আছে, দুবাইয়ের ভিতরে সবচাইতে বড় কোম্পানি আছে ট্রান্সগার্ড গ্রুপ, তো আপনারা দেখতে পারেন এখানে অনেক রকমের কাজ আছে, এখানেও আসতে পারবেন। আর অনেকে প্রশ্ন করেন যে এখানে আসার পরে যে 10 মাস আপনারা বসে থাকবেন, এই 10 মাসে পার্ট টাইম কোনো জব করতে পারবেন কি না, তো এই ভিডিওর ভিতরে তারা ওইটা বলা সম্ভব না, একটা ভিডিও তৈরি করে দিব, ওইটার ভিতরে সম্পূর্ণ ডিটেলস বলে দেব কীভাবে কি আপনারা পারবেন কি পারবেন না, বা কীভাবে টাকা ইনকাম করতে পারবেন, এই কয়টা। আর 4 নম্বর হচ্ছে ড্রাইভিং লাইসেন্স। তো ড্রাইভিং লাইসেন্স যেহেতু এটা ড্রাইভিং ভিসা, অনেকের ভিতরে কনফিউশন থাকে যে বাংলাদেশে ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন আছে কি না। আসলে ড্রাইভিং লাইসেন্স তেমনভাবে কোনো প্রয়োজন নেই, আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে ভালো, যদি ড্রাইভিং লাইসেন্স না থাকে তাও ভালো, ড্রাইভিং লাইসেন্সের দরকার নেই। ড্রাইভিং লাইসেন্স না থাকলেও আপনি এখানে এসে জব করতে পারবেন, কারণ এখানে আসার পর আপনাকে পুরোপুরিভাবে ট্রেনিং দেওয়া হবে। ওকে, কোম্পানি আপনাকে ট্রেনিং দেবে একদম জিরো থেকে। যেমন আমার কথা বলি, আমি বাংলাদেশে কখনও গাড়ি ধরেও দেখিনি, গাড়ি চালানো তো দূরের কথা, গাড়ির স্টিয়ারিংয়ে কখনও বসেও দেখিনি, আমি এখানে এসে 6 মাসের লাইসেন্স পাইছি, 6 মাসে আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো এরকম ড্রাইভিংয়ের কোনো প্রয়োজন নেই, আপনারা আসবেন, আসার পরে এখান থেকে আপনাকে জিরো থেকে ট্রেনিং দেওয়া শুরু করবে একদম লাস্ট পর্যন্ত। আপনারা একদম সম্পূর্ণভাবে যখন আপনি গাড়ি চালানো শিখবেন তারপরে আপনাকে লাইসেন্স দিবে, তারপরে আপনি কাজে জয়েন করবেন। আর আরেকটা কথা সবাই মাথায় রাখবেন, এই যে লাইসেন্সের টাকা, তারপরে যে আপনি কোম্পানিতে থাকতেছেন এই টাকা, এই টাকা কোম্পানি আসার সাথে সাথে কাটবে না, আসার পরে যখন আপনার সব প্রসেসিং কমপ্লিট হয়ে যাবে, আপনি কোম্পানিতে জয়েন করবেন, মাসে মাসে বেতন পাবেন, ওই বেতন থেকে তখন তাদের টাকা তারা কেটে নিবে, যতদিন পর্যন্ত তাদের টাকা পরিশোধ না হয় ততদিন পর্যন্ত কাটবে, কাটার পরে তারপরে হচ্ছে আপনার ফিক্সড আপনি বেতন পাবেন, মানে একদম ক্লিয়ার বেতন পাবেন, কোনো কাটাকাটি নাই, যে কয় টাকা ইনকাম করবেন ওই কয় টাকা বেতন পাবেন, তার আগ পর্যন্ত কোম্পানি আপনাকে কাটবেই। তো এই টাকাটা কেমন হইতে পারে, ড্রাইভিং লাইসেন্সের জন্য ধরেন 5,300 দিরহাম, আর আরটিএর পারমিটের জন্য আছে 2,200 দিরহাম, আর থাকার জন্য যে খরচ আছে সব মিলিয়ে 10,000 থেকে 12,000 দিরহাম। ওইটা আপনারা বাংলা টাকা হিসাব করে নেবেন কত টাকা হয়, দিরহামের রেট আছে, ওইভাবে হিসাব করে নেবেন। তো 10,000 থেকে 12,000 দিরহাম আপনার কাছে কোম্পানি পাওনা থাকবে, এটা কাটবে, কাটার পরে আপনি ক্লিয়ার বেতন পাবেন। ওকে, তো যাদের মনে প্রশ্ন ছিল, সংশয় ছিল যে কী কী যোগ্যতা থাকলে আপনি দুবাই ট্যাক্সিতে আসতে পারবেন কি আসতে পারবেন না, তো এটা আমি হয়তো আপনাদেরকে ক্লিয়ার করে বোঝাতে পেরেছি। তিনটা যোগ্যতা, যে ফার্স্ট যে তিনটা কথা বলেছি, বয়স, শিক্ষাগত ইংলিশ এবং টাকা পয়সা, এই তিনটা জিনিস যদি আপনার থাকে তাহলে আপনি দুবাই ট্যাক্সিতে আসেন, আর না হলে আমি বলবো সবারই একটাই পরামর্শ দিব যে দুবাই ট্যাক্সিতে আসেন না, অন্য আরও কাজ আছে ওই কাজে আসেন। যারা উচ্চতা ভালো আছে, লেখাপড়া জানেন, তারা সিকিউরিটিতে আসেন, ক্লিনার আছে, এয়ারপোর্টের অনেক কাজ আছে, বিভিন্ন রকমের কাজ আছে, শুধুমাত্র ট্যাক্সিতে আসতে হবে এমন কোনো কথা নাই। তবে যত কাজে আসেন তার মধ্যে যদি ট্যাক্সিতে আসেন তাহলে আপনি ইনকাম ভালো করতে পারবেন, এটা 100% গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নেক্সট ভিডিওতে আমি বলবো কীভাবে আপনারা এসে পার্ট টাইম জব করতে পারবেন কি পারবেন না। তো ওকে, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।